বাংলায় শুরু হওয়ার নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ দর্শকদের মনোরঞ্জন করতে সফল হয়েছে। আমরা টলি রিপোর্টার পৌঁছে গিয়েছিলাম সরাসরি জি বাংলার ডায়মন্ড দিদি জিন্দাবাদের সেটে। ডায়মন্ড এবং তার দিদি, তার বৌদি, তাদের সাথে আমরা আড্ডা দিয়েছিলাম মেকআপ রুমে। মেকআপ রুমের একটি ছোট্ট আড্ডায় ধারাবাহিকের পরবর্তী কিছু পর্ব সম্বন্ধে আমরা জানতে পারি। আড্ডায় ডায়মন্ড অর্থাৎ ডোনা ভৌমিক জানায় ধারাবাহিকের আগামী পর্বগুলো বেশ সুন্দর এবং আকর্ষণীয় হতে চলেছে। এদিকে ডায়মন্ডের মা কী জানালো তা এই ভিডিওতেই আমরা জানতে পারব। ডায়মন্ড কীভাবে নিজের পায়ে দাঁড়িয়ে তার স্বপ্ন পূরণ করবে তা নিয়ে বেশ সুন্দর একটা পর্ব আসতে চলেছে আগামী পর্বগুলোতে, তাই চোখ রাখতে ভুলবেন না। সে জানায় সবাই যেন প্রতিদিন দেখে ধারাবাহিকটি এবং তাদেরকে ভালোবাসা দিয়ে যায়, তাই আপনারাও দেখতে ভুলবেন না। প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত 9টায় ডায়মন্ড দিদি জিন্দাবাদ, শুধুমাত্র জি বাংলার পর্দায়। আপনারা দেখেছেন আমি কয়েকটা দিন ডায়মন্ডের যে হবু শ্বশুর বাড়ি সেখানে ছিলাম, সেখানে তার যে মানে আমাদের যে হিরো তার দাদার বাড়িতে আমি কাজ করি। তো আমি সেখান থেকে দুদিনের ছুটি নিয়েছি, ছুটি নিয়ে আমি আবার এই বাড়িতে এসেছি, নিজের বাড়িতে এসেছি। ডায়মন্ড এখানে রয়েছে, এখানে নানা রকম ঘটনা ঘটছে। ডায়মন্ডের সাথে আমার কিছু ইমোশনাল সিনস হয়েছে, কারণ ডায়মন্ডের সাথে তার মায়ের একটা আলাদাই সম্পর্ক। মানে ডায়মন্ডকে যেমন মা ভালোবাসে তেমনি বকেও, আবার ডায়মন্ডের জন্য খুব চিন্তাও করে, সেই ধরনের কিছু সিনস এখানে হয়েছে। এছাড়াও আরও কিছু ইন্টারেস্টিং সিনস আসছে যেটা আমি এখন বলতে পারবো না, একদম বলতে পারবো না, আপনারা দেখতে থাকুন। না, আমার কাছে চ্যালেঞ্জিং অবশ্যই, কারণ এই ধরনের চরিত্র আমি এর আগে কখনো করিনি। আমি মানে এর আগে কমেডি করেছি, আমি নেগেটিভ করেছি, আমি মা করেছি আমি, কিন্তু সেটা সবটাই নেগেটিভ করেছি আমি। কিন্তু এই প্রথম আমি ভীষণ পজিটিভ একটা মা, যে মেয়েকে খুব বোঝে ভালোবাসে, সেই রকম একটা চরিত্র করছি যেটা খুব ইন্টারেস্টিং এবং আমার কাছে, এবং মানে যে কোনো, আমার মনে হয় যে কোনো অভিনেতার কাছেই যে কোনো চরিত্র সব সময় চ্যালেঞ্জিং, কারণ সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সেই চরিত্রটা তো তার কাছে নতুন, তো সেটা সবসময় চ্যালেঞ্জিং। তো এই চরিত্রটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং, আর এমন কিছু কিছু সিনস আসছে, ইমোশনাল সিনস আসছে যেটা বেশ কঠিন আসছে, সে চেষ্টা করছি করবার, জানি না কেমন লাগছে, আপনারা বলবেন সেটা কেমন লাগছে। আমাদের যে পরিবারটা, মানে আমার দুই মেয়ে, দুই ছেলে, আমার বৌমা, তো আমরা মেকআপ রুমে আমার দুই মেয়ে আর বৌমাকে নিয়ে থাকি আমরা চারজন, সেটা একটা সাংঘাতিক মজার, সেটা আমি বলবো ডেফিনেটলি তোমরা একদিন এসো, এসে সেটা দেখো এবং দর্শকদের দেখাও, কারণ আমরা খাবার দাবার যে আনি সেটা একসাথে খাওয়া হয়, আমরা ওয়েট করি যে লাঞ্চ ব্রেকে হয়তো ডায়মন্ড হয়তো একটু শর্ট দিচ্ছে, আমাদের হয়ে গেছে, কিন্তু আমরা ওয়েট করি খাওয়ার জন্য। এবং আমার যারা মেয়ে মৌমা, হ্যাঁ, তারা নাকি প্রচণ্ড ডায়েট করছে, কিন্তু ডায়েটের নমুনা কিচ্ছু পাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। একটু আগে আমাদের একটু ব্রেক চলছিল, তো আমরা সবাই মিলে একটুখানি সামনেই একটা কফি শপে গেছিলাম খেতে, তো ওর সাথে ওদের প্রত্যেকের সাথে খুব ভালো বন্ডিং, খুব ভালো মেয়ে ওরা, ঐশ্বর্য, শ্রীতমা, ডোনা, এদের সাথে আমি প্রথমবার কাজ করছি, খুব ভালো, সবাই খুব ভালো। অত্রি, আগে আমি অত্রির সাথে কাজ করেছি কিন্তু এই প্রথম, অনেক দিন পর আবার অত্রি আমার ছেলে, এরকম খুব ভালো, খুবই ভালো, আমার বড় খুব ভালো, একদম একদম হাসি খুশি। আরেকটা কথা, যে আমি ওই বাড়িতেও যে যাই, ওই বাড়িতেও সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি হয় মানে অনস্ক্রিন ঝগড়াঝাটি হয়, অফ স্ক্রিন কিন্তু খুব ভালো সম্পর্ক। তোমার
নতুন কি শিখছে সেটা ওরা বলবে এমন কিছু নয়, কিন্তু মানিয়ে নেওয়ার, একসাথে থাকছি, কাজ করছি সকাল থেকে রাত, একসাথে থাকছি, কাজ করছি, খাওয়া দাওয়া করছি, সিন পড়ছি, সুন্দর কেটে যায়, মানে কোনো সমস্যা নেই। যে আর ছেলেমেয়েগুলো খুব ভালো, কোনো চাপ নেই আর কি। আমরা তো ভীষণই আশাবাদী, ভীষণভাবে, কারণ এই সিরিয়ালের যে সাবজেক্ট সেটা খুব ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট। হ্যাঁ, মানে আপনারা দেখতেও পাচ্ছেন, মানে ব্লগার ফলোয়ার্স, মানে যেটা এখন ট্রেন্ডিং সেটা নিয়ে একটা পার্ট রয়েছে, এছাড়াও আরও অনেকগুলো পার্ট রয়েছে। শুধুমাত্র ঘরোয়া মানে গল্প, যে বিয়ে হয়ে গেল, মানে যেটা নর্মালি হয় সেটা একেবারেই নয়। সুশান্তদা ভীষণভাবে একটা অন্য রকমভাবে গল্পটাকে প্রেজেন্ট করছে এবং দর্শকদের একটা নতুন গল্প দেওয়ার চেষ্টা করছে। আমরাও খুব চেষ্টা করছি, মানে যতটা ভালোভাবে করা যায়। তো এবার বাকিটা দর্শকের উপর, আশাবাদী তো আমরা বটেই। হ্যাঁ, দর্শকদের জন্য বলবো যে আপনারা দেখুন ডায়মন্ড দিদি জিন্দাবাদ জি বাংলায় প্রত্যেক দিন রাত্রি 9টায়। ভালোবাসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করছি ভালো অভিনয় করবার, সুন্দর করে আপনাদের কাছে এই গল্পটা প্রেজেন্ট করার, কিন্তু আপনাদেরও সঙ্গ আমাদের ভীষণ প্রয়োজন। আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ। Tolly reporter, Tolly.